বৈশাখী ডালমিয়া সুরে সুর মেলালেন তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সোহম চক্রবর্তী। আজ মালদার ইংরেজবাজার শহরে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাতে বক্তব্য দিতে গিয়ে সোহম বলেন, দলে উইপোকারা দল নষ্ট করছে, বেরিয়ে গেলে ভালো হয়। কিছু উইপোকা বেরিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ বলছেন। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলায় তথা মালদায় আসার আবেদন করেন। বলেন, বাংলায় আসুন, মালদায় আসুন, আম খান, কিন্তু বাংলার দিকে কুনজরে দেখলে, বাংলা দখল করার চেষ্টা করলে আমের আটি ছুঁড়ে মারার হুমকিও দেন। সোহম চক্রবর্তীর সভা ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় সভার কেন্দ্রস্থলে। তাছাড়া শহরে ব্যস্ততম রাস্তা দখল করে সভা করে বিতর্কের সৃষ্টি হয়। সভা শুরুর আগে মালদা কলেজ মাঠ থেকে রোড শো করেন সোহম চক্রবর্তী এবং সোহমকে দেখতে স্বাভাবিকভাবেই যথেষ্ট ভিড় হয়। শহরে প্রাণকেন্দ্রে শহরে মূল রাস্তা আটকে তৃণমূলের সভায় উপস্থিত অভিনেতা তথা যুব তৃণমূল নেতা সোহম চক্রবর্তী, আর এই নিয়ে চরম বিশৃঙ্খলা। মঞ্চে প্রকাশ্যে ধাক্কাধাক্কি এবং এই সভা ঘিরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। আজ দুপুরে মালদা শহরের বিজি রোডে সভা করেন সোহম চক্রবর্তী। সকাল থেকেই তাকে দেখতে এবং সকলে মিলে সেখানে ভিড় জমান এবং পথ আটকে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকেও। আর সেই সময় তা নিয়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা এবং চরমভাবে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। বিজেপির অভিযোগ যে সবার নামে মাদারি খেলা চলছে। ওই এলাকায় দুটি নার্সিং হোম, জেলা শাসক ও পুলিশ সুপারের আবাসন রয়েছে, আর সেখানেই পথ আটকে সভা করা হচ্ছে এবং একই অভিযোগ করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকেও। সেই প্রচেষ্টা, আরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পবিত্র লোহা, তাকে যত তাতাবে যত করবে তিনি তত শক্তিশালী হবে, এবং তার সঙ্গে রয়েছি আমরা। আজকে কিছু ভুঁইপোড় মানুষ হয়েছেন, যেটা বলতে সত্যি খুব খারাপ লাগছে, যে এতদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে চলেছেন, কিন্তু গত ছ বছর ধরে তারা কি করে গেছেন আপনারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন। এটা হচ্ছে উইপোকা, জানেন তো, ঘরে ঢুকে গেলে উইপোকা যদি ঢুকে যায় সবকিছু একদম থোকরা করে দেয়। এই মানুষগুলো যত আমাদের দল থেকে বেরিয়ে যায় তত দলটা শুদ্ধিকরণ হবে। এবং আজকে বেরিয়ে এত বড় উদ্ধত, এত বড় সাহস যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে, তাকে ডাইরেক্ট বলছে যে তারা সে নাকি তোলাবাজ। তো সে যদি তোলাবাজ হয়, টিভির পর্দায় দেখা গেছে ভাই আপনাদেরকে যে আপনারা এখন নতুন নতুন টাকা নিচ্ছেন, তোলাবাজের চূড়ামণি তুমি। তোমাদের এত বড় উদ্ধৈর্য, যে তুমি সাহস এত বড় তোমাদের, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছো যে এই মানুষটি এই চায়ের দোকানে দাঁড়িয়ে যদি চা খায় সেই ভাড়ের দামটুকু, সেই চায়ের দামটুকু তিনি নিজে পেমেন্ট করেন। সেই প্রচার অভিযোগ করা ছাড়া কিছু নাই, কারণ বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রী সারা ভারতবর্ষের নেতৃত্ব এনেও বিজেপি তারা মানুষকে জমায়েত করতে পারছে না। পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। আমাদের পশ্চিমবাংলায় যেখানেই আমরা মিটিং করছি লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হচ্ছে। মালদা জেলাতে ইতিমধ্যে আমরা তিন চারখানা মিটিং করেছি, যুব তৃণমূল থেকে, মাদার তৃণমূল থেকে, মহিলা তৃণমূল থেকে, শ্রমিক ইউনিয়ন থেকে, এবং আজকে আমাদের জয় হিন্দ বাহিনীর নেতৃত্বের আমাদের সোম চক্রবর্তী রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতির উপস্থিতিতে জয় হিন্দ বাহিনী এবং মৎস্যজীবীদের মিছিল মিটিং। আমাদের মিছিল মিটিংগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে। আপনাদের জানিয়ে রাখি যে বিজেপির অভিযোগ রয়েছে যে সভার নামে মাদারি খেলা চলছে এবং ওই এলাকায় দুটি নার্সিং হোম, জেলা শাসক এবং পুলিশ সুপারের আবাসন রয়েছে, আর সেখানেই পথ আটকে সভা করা হচ্ছে। আমরা শুনবো যে বিজেপির পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে। প্রথমে তৃণমূল কংগ্রেস গেল, তারপরে তৃণমূলের যুব কংগ্রেস গেল, এখন জয় হিন্দ বাহিনী নাকি একটা আছে, শেষ অবধি টিকে ফিকে এটা মাথায় মাখে না, গায়ে মাখে কেউ জানে না। হঠাৎ করে তারা একটা প্রোগ্রাম করাচ্ছে, নানা রকম আর্টিস্ট ফার্টিস্ট নিয়ে এসে মাদারি খেলের মতন একটা অবস্থা আছে। মালদার গুরুত্বপূর্ণ রাস্তা ফোয়ারা মোড়, তার পাশে ডিএম বাংলো, এসপি বাংলো, দুটো নার্সিংহোম সক্রিয় অবস্থায় আছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, পেশেন্ট যাচ্ছে, সেটা কালকে রাত্রে 9টা থেকে বন্ধ করে দিয়েছে।
বিরোধীরা যখন পারমিশন নিয়ে শান্তভাবে পথসভা করতে যাচ্ছে তখন পুলিশের একবারে ছয়লাভ অবস্থা, পারে তো মারে। আর আজকে পুলিশের উপস্থিতিতে অনুমতি নিয়ে এই রকম সভা করতে দিচ্ছে, তার কারণ শুধু বিরোধিতা 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 করে এই দল চলবে না। মানুষের কাছ থেকে সমর্থন সম্পূর্ণ হারিয়েছে, নানা রকম মাদারি খেলা খেলিয়ে কিছু লোক ভিড় করাচ্ছে, এতে করে মালদার রাজনীতিতে তারা তো একটা সিটও পাবে না। উল্টো বিরোধীরা যে দু একটা কম পেত, এদের যত মাদারি খেল বাড়বে বিরোধীরা তত সিট বেশি পাবে, এটুকু আমরা বলতে পারি। প্রথমে তিন বিজেপি অভিযোগ করলো, তেমন একই অভিযোগ কিন্তু সিপিএম এর পক্ষ থেকেও করা হয়েছে, শুনবো আমরা। গতকাল থেকেই তারা পুলিশ প্রশাসনকে সামনে দাঁড় করিয়ে ডিএম বাংলোর সামনে থেকে কার্যত দুল মার্কেট পর্যন্ত রোড ব্লক করে মঞ্চ তৈরির কাজ করছে, এবং একজন অভিনেতা, তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক, নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, তিনি আসবেন। যে আসতে পারেন তা নিয়ে কোনো বক্তব্য নেই, রাজনৈতিক দল সভা সমাবেশ করবে, কিন্তু মানুষের অসুবিধা করে কেন? কারণ এর আগে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সর্বদলীয় মিটিং করে, জনবহুল এলাকাকে আটকে দিয়ে কোনো সভা করা যাবে না। আজকে গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে মালদা শহরের মানুষের বা মালদা জেলার মানুষের অসুবিধা করে এই ফোয়ারা মোড় এলাকা, ডিএম বাংলোর সামনের এলাকা, ডক্টর পিনাকী চন্দ্র রায়ের বাড়ির সামনের এলাকাতে মঞ্চ করে রাস্তা গার্ড করে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অপব্যবহার করছে, আমরা এর চূড়ান্ত নিন্দা করছি, এবং এই পদক্ষেপ অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আমরা দাবি জানাচ্ছি, এবং এই ধরনের পদক্ষেপ যেন ভবিষ্যতে না হয় এই বিষয়ে প্রশাসনের উদ্যোগ নেওয়ার। শহরে তো অনেকগুলো মাঠ রয়েছে, মাঠে না করে রাস্তায় কেন করছে? আমরা সেটাই বলছি যে মালদা শহরে অনেক মাঠ রয়েছে, অনেক ফাঁকা এলাকা আছে, আমরা যখন সভা করি সেই সমস্ত এলাকায় প্রশাসনের নিয়ম মেনে আমরা সভা করি, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতা থেকে চলে যাবে তার আগে এখনো পর্যন্ত মানুষকে স্বস্তি দিচ্ছে না। শহরের জনবহুল এলাকা ওয়ার্কিং ডে, সেখানে র্যালি করবে, এবং এই র্যালি করে নিয়ে তারপরে হচ্ছে তারা রাস্তা আটকে সভা করবে, এই ধরনের পদক্ষেপকে আমরা তীব্র নিন্দা করছি আমাদের সিপিআইএম এর। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ, আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাদার চৌপতি, কোচবিহার।